আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার তনিমা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো শীতের সময়ের আরও একটি মজাদার পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে শেয়ার করব দুধপুলি পিঠার রেসিপি। আর এই দুধপুলি পিঠাটা আমার কাছে অনেক ভালো লাগে, তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো আমি পুলি পিঠা বানানোর জন্য প্রথমেই পুর তৈরি করে নেব। এই জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের ঘি। তো ঘি দিলে কিন্তু এই পুরের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের নারকেল কোড়ানো। দিয়ে দিলাম 1.25 কাপ পরিমাণের গুড়। তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নেব। তো আস্তে আস্তে কিন্তু এই গুড়টা গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একেবারে নারকেলের সঙ্গে মিশে গেছে। আমি যে গুড় দিয়ে পুর তৈরি করেছি এই গুড়টা কিন্তু ভীষণ ভালো ছিল, কালারটা দেখে বুঝতে পারছেন। তো পুরটা তৈরি করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম। আর এদিকে আমি চালের গুঁড়া দিয়ে কাই তৈরি করে নেব। এই জন্য চুলায় একটা প্যানে আমি 1.5 কাপ থেকে একটু কম পানি দিয়ে নিয়েছি, লবণ দিয়ে নিলাম। তো পানিটা যখন ফুটে উঠছে এই পর্যায়ে আমি 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু এই চালের গুঁড়াটা ফ্রিজে ছিল এই জন্য পানির পরিমাণটা একটু কম করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আর পানির সঙ্গে নেড়ে চেড়ে চালের গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শীতের সময় কিন্তু পিঠে খাওয়ার একটা অন্যরকম ইচ্ছা হয় সবার। তো পিঠা যারা তৈরি করতে পারেন না তারা কিন্তু আমার রেসিপিটি ফলো করতে পারেন। তো এভাবে পিঠা তৈরি করলে খুবই ইজি লাগে। আমিও আগে তেমন পিঠা তৈরি করতাম না, কষ্ট মনে হতো, তবে এখন দেখতেছি যে খুবই সহজ এই প্রসেসে পিঠা বানালে, আর তেমন কোনো কষ্ট হয় না। আজকের এই রেসিপিটাও খুব সহজভাবে শেয়ার করব। তো এখানে আমি ভালোভাবে চালের গুঁড়ার কাইটা তৈরি করে নিচ্ছি, হাত দিয়ে একটু ভালো করে মথে নিতে হবে। তো এই কাইটা যত ভালো করে নেবেন ততই কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে। মথে নেওয়া হয়ে গেছে, তো আমি একটা লিচি নিয়ে নিলাম। এবার রুটি বেলে নেব। তো কিছুটা শুকনো চালের গুঁড়া উপর দিয়ে দিয়ে দিলাম, এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে। রুটিটা খুব বেশি গোল করার দরকার নেই, মোটামুটি গোল হলেই হবে। রুটিটা বেলে নিয়েছি, এবার আমি এইরকম ব্লেন্ডারে ছোট জারটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এটা একটু বড় সাইজের তাই আমি এটা দিয়ে কেটে নিচ্ছি, চাইলে স্টিলের গ্লাস দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো এখানে আমি কেটে নিয়েছি, এবার পিঠাগুলো বানিয়ে নেব। এক্সট্রা যে অংশটা আছে এটাতে কিন্তু আবার পরে একটা রুটি বেলে নিতে পারবো। তো এগুলো সরিয়ে নিলাম, এখন আমি একটা পিঠা একটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। নারকেলের যে পুর রেডি করে নিয়েছিলাম ওইটা আমি চিকনভাবে এভাবে দিয়ে দিলাম পিঠার মাঝে, এতে করে ছড়িয়ে যাবে না। তো এখন আমি চেপে চেপে মুখটা সিল করে দিচ্ছি। খুব ভালোভাবে সিল করতে হবে যাতে করে ফেটে না যায়। তো এখন আমি একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। তো এই ডিজাইনটা আসলে বলে দেওয়ার কিছু নেই, দেখলেই বুঝতে পারবেন আর খুবই সহজ যে কেউ পারবেন। আপনারা চাইলে যে কোনো ডিজাইনই করে নিতে পারেন, তবে সাধারণত পুলি পিঠা এভাবেই ডিজাইন করে যতটুকু আমি দেখেছি। তো একটা পিঠা কিন্তু বানানো হয়ে গেল, একইভাবে কিন্তু সবগুলো পিঠাই বানাবো। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু দুইভাবেই খাওয়া যায়, তো আরও কয়েকভাবে খাওয়া যায়, তবে আমাদের এখানে সাধারণত দুইভাবেই খাওয়া হয়।
ভাপা পুলি আর দুধ পুলি। কিছুদিন আগে কিন্তু আমার চ্যানেলে ভাপা পুলি পিঠার রেসিপিটা শেয়ার করেছি, আর অনেকেই ওই রেসিপিটা পছন্দ করেছেন, এই জন্য ভাবলাম দুধ পুলি পিঠার রেসিপিটাও করে দেখাই আপনাদেরকে। সবগুলো পিঠা বানিয়ে আমি ভিজা নিগড়ানো একটা কাপড় দিয়ে পিঠাগুলো ঢেকে রেখেছি, এতে করে উপরটা ড্রাই হবে না। এখন আমি পিঠাগুলো রান্না করে নেব, তো এই জন্য এখানে হাফ লিটার দুধ আমি হালকা গরম করে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের গুড়, তো দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। মিষ্টি খাবারে যে লবণ পছন্দ না করেন তারা না দিলেও হবে, তবে আমার কাছে একটু ভালো লাগে যে মিষ্টিটা আরও স্ট্রং হয়। দুধে একটা বলক এসে গেছে, তো এখন আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিব। খুব বেশি ঘন দুধের মধ্যে পিঠাগুলো দেওয়ার দরকার নেই, তো এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দিয়ে আমি আলতো করে একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো অনেক বেশি নরম থাকে, তাই বেশি নাড়াচাড়া করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকাভাবে নেড়ে দিলাম, এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দুধপুলি পিঠাটা বানানো খুবই সহজ, যে কেউ পারবেন, তবে চাউলের গুঁড়ার কাইটা একটু ভালোভাবে তৈরি করতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে। তো এবার আমি আবারও ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে নিলাম, আর যে দুধের শিরাটা এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, তো আমি আর একটু ঘন করব, খুব বেশি ঘন করব না, কারণ এই শিরাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ভাঙেনি আর সবগুলোই আস্ত আছে। তো পিঠাটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। একবার হলেও এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন, সবার পিঠাই কিন্তু খুব সুন্দর হবে, কেউ নিরাশ হবেন না। আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।